আসসালামু আলাইকুম কবি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ খুব খুব তড়িঘড়িতে আমি কথা বলছি এই কারণেই আপনাদের শনিবারে কিন্তু আত্মসম কর্মসংস্থান পরীক্ষা এর আগে আমি নমুনা প্রশ্ন বা কিছুই দিই নাই আত্মকর্মসংস্থান তো আজকে একটা অধ্যয়ন আলোচনা করতে চাচ্ছি আর কাল সকালে আপনার নমুনা প্রশ্ন পাবেন নয়টা সাড়ে নয়টার দিকে হান্ড্রেড পার্সেন্ট যে এই পরীক্ষা আসবে মানে যে ফুল মার্ক এরকম একটি নমুনা প্রশ্ন পেয়ে যাবেন তার আগে খণ্ডভাবে আমি এগুলো দিচ্ছি আপনারা যা পাচ্ছেন খুব দ্রুত শেষ করে ফেলবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখুন কনম এক নম্বর যে প্রশ্ন অধ্যায়টি আছে আপনাদের আত্মকর্মসংস্থানে সেখানে আমরা জানি এক নম্বর অধ্যায়টার নাম ক্যারিয়ার গাইডলাইন্স আর সম্পর্কে ধারণা এখান থেকে এই যে ক নম্বরগুলো দিয়েছি মাত্র ছয়টা ক নম্বর দিয়েছি ছয়টা কম ক নম্বর ভিতরে হান্ড্রেড পার্সেন্ট আপনি ক নম্বর পাবেন পাবেন এবং পাবেন তো এই প্রশ্নগুলো একটু খেয়াল করবেন যে এক নম্বর প্রশ্ন আছে বকেশন কি দুই নম্বর হচ্ছে রেইনবো মডেল কে দাঁড় করিয়েছিলেন তিন হচ্ছে সিবিএর পুনরূপ কি চার হচ্ছে ক্যারিয়ার কি ক্যারিয়ার কি এই প্রশ্নটা আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট ওকে আর পাঁচ নম্বর আছে পরিকল্পনা মানুষকে কী হতে সাহায্য করে ছয় নম্বর হচ্ছে পেশা কি এটা হচ্ছে এক নম্বর অধ্যায়ের ক নম্বর প্রশ্নগুলো ওকে ক নম্বর প্রশ্নগুলো একটু খেয়াল করবেন ক্যারিয়ার শিক্ষা পাঠের অন্যতম একটি গুরুত্ব ব্যাখ্যা করো ক্যারিয়ার পেশা ও চাকরি এই তিনটির মধ্যে সম্পর্ক লক্ষ্যের সাথে সংহতি রেখে কাজ করতে হবে কেন ব্যাখ্যা করো আর ক্যারিয়ার শিক্ষার প্রয়োজনীয়তা কি ব্যাখ্যা করো পাঁচ নম্বর হচ্ছে বিকল্প পেশা বলতে কি বোঝায় ছয় হচ্ছে পেশা ও বৃত্তি এক নয় ব্যাখ্যা করো বা কী ক্যারিয়ারের ক্ষেত্রে পরিবর্তন আনা সহজ নাই কখন এটা বলতে হবে আট নম্বর কিসের বৃত্তিতে রন্ধনের জীবন মডেল প্রবর্তকের প্রবর্তন করা হয়েছে এটা নাম না প্রবর্তন করা হয়েছে এই যে প্রশ্নগুলো আমি দিলাম এগুলো আপনারা এখনই শেষ করে ফেলুন পরবর্তীতে আমি আরও অধ্যায় ভিত্তিক কিছু সাজেশন দেব এবং স্পেশাল সাজেশন দিব শিক্ষার্থীবৃন্দ কীভাবে পরীক্ষায় ভালো করা যায় আত্মকর্মসংস্থান তার আগে আপনারা কিছুক্ষণ আগে একটি ভিডিও দেখতে পেয়েছেন সেই ভিডিওটা ফলো করুন এবং পড়তে থাকুন পড়তে থাকুন এবং পড়তে থাকুন মূল বইটা পড়তে থাকুন ইনশাল্লাহ রেজাল্ট সবচেয়ে ভালো হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম